এখন আমরা ওয়াগা বর্ডার দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এটা আমাদের হোটেল, আমি আপনাদের ট্যুরটা করিয়েছি। তো হোটেল থেকে সিম্পল ড্রেস করে নিয়েছি, নিয়ে আমরা ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে আমাদের টোটাল যে ট্যুরের টিমটা আছে, টোটাল টিমটা যাবে। আমাদের তিনি বলেছেন যে বাস ওখান থেকে অ্যারেঞ্জ করেছেন, তো চলুন যাওয়া যাক, বাসে করে টোটাল ওয়াগা বর্ডার যাবো। ওয়াগা বর্ডারে কী কী হয় আমি কিন্তু আপনাদের ডিটেলসে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেম্বারগুলোকে দেখাচ্ছি, এই দেখুন সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে আছে, সবাই প্রচণ্ড ব্যস্ত। এটা হচ্ছে পিসিমণি, এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে জামাইবাবু, আর এটা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট ফোর্থ মেম্বার। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই যাবো। এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আমরা সবাই আনন্দ করবো। তো চলুন যাওয়া যাক। এখন আমরা আছি অমৃতসর। তো অমৃতসর ওকে, তো সবাই দেখছে যে ভিডিও করছি, সবাই হ্যালো হাই করছে। তো আমরা অমৃতসর থেকে যাচ্ছি ওয়াগা বর্ডার দেখতে, খুব এক্সাইটিং, প্রচুর আনন্দ। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমাদের ভারত পাকিস্তানের যে বর্ডার সেটা দেখব, লাইভ দেখব ওখানে কী কী অ্যাক্টিভিটিস হয়। তো আজকে সেই দিন এসে গিয়েছে, এক্সাইটিং দিন। অ্যাকচুয়ালি আমার টিম মেম্বাররা প্রত্যেকেই প্রচণ্ড আনন্দিত, প্রত্যেকেই প্রচুর উৎসাহিত। ওখানে সামনে আমাদের আরও যে মেম্বাররা তারা দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আমাদের বাস আসবে, বাস এসে আমাদের তুলে নেবে নিয়ে ওয়াগা বর্ডার। আর এখান থেকে আমরা যতদূর জানতে পারলাম যে এক ঘন্টা লাগবে। তো চলুন যাওয়া যাক, আসে উঠে পড়েছি, মনের মতো একটা সেট নিয়ে নিয়েছি যাতে করে আমি আপনাদের রোডের কন্ডিশন সমস্ত কিছু দেখাতে পারি। পাশে বসে আছে বিগ বস, ওরও ভিডিও করার খুব ইচ্ছা, ইউটিউব চ্যানেল খুলবে বলছে। আর যদি কোনো দিন ইউটিউব চ্যানেল খুলে নিশ্চয়ই ওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটায় 3:24 বাজে। তো ট্রেনে আসার যে অভিজ্ঞতাটা হয়েছিল, যে লু হয়েছিল একটা, এখন কিন্তু বাসের মধ্যে থেকেও একদম জানালার ধারে বসেছি, সেই লুটাই লাগছে, কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি, একটা আলাদা দেশভক্তি। কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বর্ডার, যেটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন, যে ওয়াগা বর্ডার আমাকে একটা দেখতে গেছিলাম, তো সেই ওয়াগা বর্ডার দেখতে যাচ্ছি। চলুন যাওয়া যাক।
ওয়াঘা বর্ডারের সৌন্দর্য অনুভব করার পরে সম্পূর্ণ জোশের সাথে আনন্দের সাথে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আপনারা যে ব্যারিকেডগুলো দেখছেন সেগুলো আসলে ইন্ডিয়া পাকিস্তানের ব্যারিকেড, অর্থাৎ এই সাইডে ইন্ডিয়া আর অপোজিট সাইডে আছে পাকিস্তান।